মিয়ানমারের অভ্যন্তরের চলমান যুদ্ধে বাংলাদেশের ভেতরে থাকা রোহিঙ্গারা কিভাবে অংশ নিচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ দেখা যাচ্ছে সীমান্তের বাসিন্দাদের মধ্যে। কক্সবাজারের উখিয়া টেকনাফের গ্রামবাসীরা বলছেন, সংঘাতের এই সুযোগ কাজে লাগিয়ে ক্যাম্পে থাকা রোহিঙ্গা সংগঠনগুলোর কেউ কেউ সীমান্ত পাড়ে দিয়ে আরাকান আর্মির সাথে যুদ্ধে অংশগ্রহণ করছে। কোনো কোনো সংগঠন আবার মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের ফেলে যাওয়া অস্ত্রগুলো নিয়ে প্রবেশ করছে বাংলাদেশে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মিয়ানমারের যুদ্ধেই বা কেন জড়াচ্ছে বাংলাদেশের রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীগুলো? উত্তর খুঁজতে গিয়ে ক্যাম্পে থাকা রোহিঙ্গা উখিয়া টেকনাফের বাসিন্দা ও সরকারের বিভিন্ন বাহিনীর সাথে কথা হয়। এ নিয়ে নানামুখী উত্তর পাওয়া যাচ্ছে তাদের কাছ থেকে। মিয়ানমারের অভ্যন্তরীণ এই সংঘাতে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক আরসা, আরএসও এবং নবি হোসেনের নেতৃত্বাধীন আরাকান রোহিঙ্গা আর্মি গ্রুপ নামে তিনটি পক্ষ কম বেশি সক্রিয়। ক্যাম্পে রোহিঙ্গা মোহাম্মদ জুনায়েদ জানান, এই সংগঠনগুলো সবাই চায় নিজেদের শক্তি দেখাতে। মিয়ানমারের এই সংঘাতে রোহিঙ্গা সংগঠনগুলোর তৎপরতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, তার নানামুখী উত্তরও পাওয়া গেছে। ক্যাম্পের রোহিঙ্গাদের ভাষ্য, মিয়ানমার জান্তা বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর খুব আগে থেকেই, যখন রোহিঙ্গা সংগঠনগুলো দেখেছে রাখাইন রাজ্যে আরাকান আর্মির অনেকটা শক্তি নিয়ে যুদ্ধ করছে জান্তাদের বিরুদ্ধে, তখন এসব সংগঠনগুলোর কেউ কেউ যুদ্ধে গেছে। তবে রোহিঙ্গাদের বাইরে উখিয়া কক্সবাজার এলাকায় এ নিয়ে ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। মূলত সংঘাতময় এলাকায় নিজেদের আধিপত্য তৈরি করে অস্ত্র ও গোলাবারুদ দখলে নেওয়াই তাদের প্রধান লক্ষ্য বলেও জানান উখিয়ার বাসিন্দা রবিউল হোসেন। তিনি বলেন, আরাকান আর্মির সাথে আরএসও যুদ্ধ করছে, নবি হোসেন গ্রুপ মূলত মাদক কারবারি, ওখান থেকে অস্ত্র লুট করবে কিংবা মাদক পাচার করবে, এ কারণেই তারা ওই পাশে গেছে যুদ্ধ করতে। উখিয়ার কয়েকজনের ভাষ্যমতে মিয়ানমার বাংলাদেশ রুটে মাদক চোরাচালানের অন্যতম হোতা নবি হোসেন। যুদ্ধের চাইতেও বড় আগ্রহ তাদের অস্ত্র লুট ও মাদক ব্যবসার পরিধি বাড়ানো। আর কক্সবাজারে কর্মরত একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, নবি হোসেন বাহিনী একটা ব্যাটেলিয়ন লুট করে বিপুল পরিমাণ অস্ত্র বারুদ সংগ্রহ করেছে, এই তথ্য তাদের কাছে আছে। তবে বৃহস্পতিবার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দাদের সঙ্গে আলাপকালে রোহিঙ্গাদের সংগঠনগুলোর আগ্রহের কারণ হিসেবে একজন রোহিঙ্গা বলেন, তাদের দেশান্তরের পেছনে জান্তা সরকার, এজন্য প্রতিশোধ নিতে গিয়েছে। যদিও এই বিষয়গুলো নিয়ে খুব একটা খোলামেলা কথা বলতে চান না সাধারণ রোহিঙ্গারা, কারণ রোহিঙ্গা সংগঠনগুলো এই ক্যাম্পে অনেক সক্রিয়। তারা সংগঠনগুলোর বিরুদ্ধে কোনো কথা বলতে পারেন না। তারা সংগঠনগুলোর বিরুদ্ধে কোনো কথা বললে পরবর্তীতে তারা বিপদে পড়তে পারেন। কক্সবাজারের জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন, মিয়ানমারের যুদ্ধে রোহিঙ্গাদের আগ্রহ কেন সেটা আমাদেরও প্রশ্ন। তাদের কয়েকজনকে আটক করা হয়েছে, আটককৃতদের রিমান্ড চাওয়া হয়েছে, সেখানে তারা যদি কিছু বলে তাহলে আমরা জানতে পারব। তারেক আহমেদ, ইত্তেফাক।